আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার একুশ আমন্ত্রণ জানাচ্ছি চেন্স টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার বাই টিপটপ মার্ট লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম প্রিয় দর্শক আজকের আয়োজনে যা যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি কাশ্মীর দখল করা হবে না বা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করা হবে না এমন আশ্বাস পেলে তালেবানের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত সরাসরি না বললেও দুটি আন্তর্জাতিক ফোরামে এমনই ইঙ্গিত দিয়েছে দেশটি জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করেছে ভারত ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে তালেবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে বৈঠকে বলা হয় ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না আশা করা হচ্ছে যে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবে না লস্করই তৈবা জয়শি মোহাম্মদের মতো সশস্ত্র সংগঠনগুলো জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মানি পাণ্ডে বলেন আফগানিস্তান একটি কবরে পরিণত হয়েছে পুরো দেশটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে দেশটির সবাই এখন খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত আফগান জনগণ এদিকে আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আলাপেও তালেবানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মোদী এজন্য প্রয়োজনে রাশিয়াকে মধ্যস্থতাকারী বানাতে চান মোদী ইতিমধ্যে রাশিয়া স্পষ্টভাবেই তালেবানের পক্ষ নিয়ে বলেছে তালেবানের উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত এক টুইট বার্তায় মোদি লেখেন আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে বন্ধু পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে পুতিন আমাকে আশ্বস্ত করেছেন ভারত সরকারের ঘনিষ্ঠ একটি মহল বলছে তালেবানের সঙ্গে সমঝোতা হলে সবচেয়ে বেশি লাভ ভারতের এর মধ্য দিয়ে আফগানিস্তানে হাতে নেয়া হাজার হাজার কোটি টাকার প্রকল্প পুনরায় সচল হবে পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে আফগানিস্তানকে খানিকটা দূরেও রাখা যাবে তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত ভারতীয় দূতাবাসের কেউই হতাহত হননি বরং কাবুলে ভারতীয় দূতাবাসে পাহারা বসিয়েছে তালেবান এ ঘটনাকে ভেতরে ভেতরে ইতিবাচক হিসেবে দেখছেন ভারতের ডিপ ডিপ স্টেট ভাবছে তালেবানকে কোনোভাবেই নিজেদের বিপক্ষে রাখা ঠিক হবে না চীন পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমনিতেই নাজুক অবস্থায় ভারত অন্যদিকে তালেবানও যদি বিপক্ষে চলে যায় তাহলে কূটনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে দেশটি তাই ডিপ স্টেটের ভাবনা হল যে কোনো মূল্যে তালেবানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্ষমতাসীন তেহরিক ইনসাফ নেতা ইরশাদ শেখ বলেছেন আফগানিস্তান দখল করা তালেবান কাশ্মীরকে মুক্ত করতে করতে ইসলামাবাদকে সহযোগিতা প্রস্তুত এক টক শোতে তিনি কথা বলেছেন ইমরান খান সরকারের পররাষ্ট্রনীতির সাফল্যের কথা বলতে গিয়ে নিলাম ইরশাদ শেখ বলেন বিশ্বের সব দেশে সবুজ পাসপোর্টকে শ্রদ্ধা করা হয় আমরা রেমিট্যান্স ও বিনিয়োগ পাচ্ছি অনেক বেশি রাজস্ব আয় হয়েছে পুরো বিশ্ব পাকিস্তানের কথা স্বীকার করছে হোক তা তুরস্ক বা মালয়েশিয়া সরকার এমনকি আফগানিস্তানের তালেবানরা বলছে আমরা তোমাদের সঙ্গে রয়েছি এবং কাশ্মীরকে মুক্ত করতে তোমাদের সঙ্গে আমরা যোগ দিব মুসলিম বিশ্ব সন্ত্রাসবাদ দমনের ইস্যুতে পাকিস্তানকে অগ্রাধিকার দিচ্ছে পুরো পৃথিবী প্রধানমন্ত্রী ইমরান খানের দূরদর্শী নেতৃত্বের কারণ এটি সম্ভব হয়েছে এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক জানতে চান আপনি কি বুঝতে পারছেন এই মাত্র যা বলেছেন সেই কথার অর্থ কি এই অনুষ্ঠান সারা বিশ্ব ও ভারতে দেখা যাবে সঞ্চালকের এ প্রশ্নের পর নীলম ইরশাদ শেখ বলেন আমি জেনে বুঝেই বলেছি তালেবান আফগানিস্তানকে ঢেলে সাজানোর পর নিশ্চয়ই বিপদগ্রস্ত অন্য ভাইদের দিকেও তাকাবে তাছাড়া কাশ্মীরের ভাইরাও আফগানদের প্রতি বিশ্বস্ত সেই দিক দিয়ে তালেবান অবশ্যই কাশ্মীরের মুজাহিদদের সহযোগিতা করবে এ বক্তব্যের পর ঝড় উঠেছে ভারতে ভারতীয় প্রশাসন বলছে ভারতের বিরুদ্ধে তালেবানকে উস্কে দিচ্ছে পাকিস্তান তালেবান যদি এরকম কিছু করে তাহলে গোটা বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তবে নিলমিশাদ শেখের বক্তব্যের দায় নেয়নি পাকিস্তান সরকার এমনকি পক্ষেও কিছু বলেনি পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন ব্যক্তিগত বক্তব্য এটি ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু প্রত্যাশা করেন যার সঙ্গে রাষ্ট্রীয় নীতির কোনো সম্পর্ক থাকে না দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই আশা করছি সঙ্গে থাকবেন আমাদের ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা টিপ টপ মাঠ হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায় ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আপনার সালস্কিল, শুষ্কী, চুল পরা রোধ এবং নতুন চুল গজানো, ব্রন, ব্রনের দাগ, ব্রনের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপ টপ আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দেশ পরন্ন মুক্তি মুহাদ্দিস এবং ওলামাই کرامের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খিদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ। সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরিফের অতি নিকটে থেকে হজের কার্যবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে ভারতের নায়িকা মাহিকা শর্মা তালেবানকে বনের আদর দিয়ে শাসন ও নারীদের প্রতি কীভাবে সম্মান করতে হয় তা শেখাতে চান এক টুইটার বার্তায় তিনি জানিয়েছেন তালেবানদের তিনি বনের আদর স্নেহ দিয়ে শেখাবেন নারীদের কিভাবে সম্মান করতে হয় তালেবানদের হাতে রাখি পরিয়ে তাদের ভাই বানাতে প্রস্তুত এই অভিনেত্রী আফগান নারীদের নিয়ে চিন্তিত মাহিকা টুইটারে লিখছেন তালেবানরা তাদের মা ও বোনের থেকে কখনো ভালোবাসা পায় না আর সেজন্যই ওরা অপরাধীতে পরিণত হয় যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না আমি ওদের হাতে রাখি বাঁধবো এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাবো কিভাবে নারীদের সম্মান করতে হয় আমার মনে হয় তালেবানদের হাত থেকেই এভাবেই আফগানদের বাঁচানো যাবে মাহিকা আরও লিখেছেন আমি শিখেছি ভালোবাসাই মানুষকে বদলাতে পারে ইতিহাসেও দেখেছি কিভাবে আমাদের বোনেরা কত সন্ত্রাসীকে ভালো মানুষে পরিণত করেছে আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আমি ওদের জন্য ওদের গণতন্ত্রের জন্য সরব হচ্ছি আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত তালেবানের হাত থেকে বাঁচানো উচিত ভারতের প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাব রেখে আরও একটি টুইটে মাহিকা লিখেছেন আফগান নারীদের বাঁচাতে আমি আসছি তালেবানদের আমি ভাই বানাবো আর রাখি পরাবো আর বোন হিসেবে ওদের আদর করে শেখাবো কিভাবে নারীদের সম্মান করতে হয় ওদের মা কন্যা নেই তাই ওরা অপরাধ করে টুইটের শেষে তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন মোদীজি আমার আইডিয়াটা কেমন নায়িকা মাহিকার এই টুইটে হাস্যরাস তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন মাহিকাকে আফগানিস্তানে ভারতের দুধ হিসেবে নিয়োগ দেওয়া হোক আবার কেউ কেউ বলছেন শরীর প্রদর্শনকারী নায়িকা হয়তো তালেবান সেনাদের বিনোদন দিয়ে নিজের পক্ষে আনতে চাচ্ছেন অর্থনৈতিকভাবে উত্থান হচ্ছে বাংলাদেশের মহামারী করোনা ভাইরাসের অর্থনীতির বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আশা জাগাচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ প্রসঙ্গে জানিয়েছেন দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার মজুদ আটচল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার লাখ আট হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটি সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার ফলে দেশের অর্থনীতি ব্যাপক শক্তিশালী হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরমাণে বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয় বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ দিয়ে কমপক্ষে দশ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব ব্যাংকাররা বলছেন সংকটে পড়লে এই রিজার্ভ অর্থনীতির গতি ধরে রাখতে কাজে দেবে আমদানি দায় মেটাতে সমস্যায় পড়তে হবে না ডেপুটি গভর্নর জানান বেশ কয়েক মাস ধরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে এছাড়াও আইএমএফ এর এক দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে এই রিজার্ভ দিয়ে বারো মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলে এ বৈদেশিক মুদ্রা রিজার্ভ দিয়ে স্বর্ণ বৈদেশিক মুদ্রা ও ডলার এ তিন ক্যাটাগরিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখা হয় দেশ ও বিদেশের বিভিন্ন ব্যাংকে এ অর্থ বিভিন্ন দেশের বন্ড ও বিলে বিনিয়োগ করা হয় প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনা বেচাও করে বাংলাদেশ দর্শক এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেন্স টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেন্স টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর